হ্যালো বন্ধুরা, গ্রেজি টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গের আরও একটি পৌরসভায় নতুন করে কিছু শূন্য পদে নিয়োগ হতে চলেছে। তো কোন কোন শূন্য পদে নিয়োগ হবে এবং কি কি যোগ্যতা লাগবে এই চাকরিতে আবেদন করার জন্য, বেতন কত রয়েছে, সমস্ত বিষয় কিন্তু আমরা এই ভিডিওটিতে জেনে নেব। অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখবেন। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেজন্য লাল কালারের সাবস্ক্রাইব লেখাটিতে একটা ক্লিক করবেন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং পাশের বেল আইকনটিতে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু নোটিফিকেশন অন হয়ে যাবে। তাহলে আমরা যখন যখন আপনাদের জন্য বিভিন্ন নতুন নতুন চাকরির খবর, বিভিন্ন টেকনিক্যাল ভিডিও এবং বিভিন্ন নিউজ সংক্রান্ত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, সেগুলো কিন্তু আপনারা সবার প্রথমে দেখতে পারবেন। তো বন্ধুরা, এই চাকরি সংক্রান্ত খবরটি একেবারে বিস্তারিতভাবে জানতে আমরা চলে এসেছি জীবিকা দেশারি অনলাইন পোর্টালে। তো বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে হলদিয়া পৌরসভায় নানা পদে 13 জন কর্মী কিন্তু নিয়োগ করা হবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল ক্লার্ক, মজদুর, হেল্পার ও ওয়ার্ক সরকার পদে 13 জন কর্মী নেবে হলদিয়া পৌরসভা। কী কী যোগ্যতা লাগবে, শূন্যপদ কত রয়েছে, বয়স কী লাগবে, চলুন জেনে নেওয়া যাক। প্রথমে মজদুর পদের জন্য রয়েছে শূন্যপদ 8টি, অসংরক্ষিতর জন্য 1টি, অসংরক্ষিত এসিদের জন্য 1টি, অসংরক্ষিত প্রতিবন্ধীদের জন্য 1টি, অসংরক্ষিত প্রাক্ত সমরকর্মীদের জন্য 1টি, তপশিলি জাতিদের জন্য 1টি, ওবিসি এ ইসিদের জন্য 1টি, ওবিসি বি ইসিদের জন্য 1টি। এই মজদুর পদের জন্য কিন্তু অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8 পাশ করলে আবেদন করা যাবে। বয়স কিন্তু 18 থেকে 40 বছর বয়স হলেই আবেদন করা যাবে। চমৎকার শরীর স্বাস্থ্য এবং খেলোয়াড় সুলভ যদি ধরন আপনার থাকে তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার পেয়ে যাবেন। এই পদের মূল বেতন রয়েছে 4,900 টাকা থেকে 16,200 টাকা, সঙ্গে কিন্তু আপনি মজদুর পদের জন্য গ্রেড পে পেয়ে যাবেন 1,750 টাকা। এরপরে যে পদের কথায় আসবো সেটা হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। এখানে কিন্তু 1টি শূন্য পদ রয়েছে। তপশিলি জাতিদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্বীকৃত ডিপ্লোমাধারীরা 24 থেকে 40 বছর বয়স হলে আবেদন করতে পারবে এই পদের জন্য। এই পদের মূল বেতন রয়েছে 9,000 টাকা থেকে 40,500 টাকা, সঙ্গে গ্রেড পে পেয়ে যাবেন 4,400 টাকা। এর পদে আমরা যে পদের কথায় আসবো সেটা হলো ক্লার্ক পদ। এখানে 1টি শূন্য পদ রয়েছে। ওবিসি এইসি অন্তত মাধ্যমিক পাস বা সমতুল পরীক্ষায় পাস হলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার জানা থাকলে আপনি অগ্রাধিকার পেয়ে যাবেন ক্লার্ক পদের জন্য। বয়সসীমা 18 থেকে 40 বছর হতে হবে। এই পদের মূল বেতন 5,400 টাকা থেকে 25,200 টাকা, সঙ্গে গ্রেড পে পেয়ে যাবেন আপনি 2,600 টাকা। এরপরে যে পদের কথা বলা হয়েছে সেটা হলো ওয়ার্ক সরকার। এখানে মোট 2টো শূন্য পদ রয়েছে, একটা অসংরক্ষিতদের জন্য আর একটা তপশিলি জাতিদের জন্য। অন্তত ক্লাস 9 পাস সহ রাস্তার মাপজোকের অভিজ্ঞতা থাকলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। বয়সসীমা 18 থেকে 40 বছর। ওয়ার্ক সরকার পদের জন্য মূল বেতন 5,400 থেকে 25,200 টাকা, সঙ্গে গ্রেড পে 1,900 টাকা। সবার শেষে যে পদটির কথা বলা হয়েছে সেটা হলো হেল্পার পদ, 1টি শূন্য পদ, তপশিলি জাতি ইসি এবং যোগ্যতা, বয়স এবং বেতন মজদুর পদের মতো। এবং অর্থাৎ উপরে যে মজদুর পদের বেতন, বয়স, যোগ্যতার কথা বলা হয়েছে সেই সেম কিন্তু হেল্পার পদের জন্য লাগবে। উপরের এই যে পদগুলোর কথা এতক্ষণ বলা হলো সেখানে বয়সের যে হিসাব সেটা ধরা হবে 1/1/2018 তারিখ অনুযায়ী, অর্থাৎ 1 জানুয়ারি 2018 এই তারিখ অনুযায়ী কিন্তু বয়সের গণনা করা হবে। তবে যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন, মূল বেতনের সঙ্গে অন্যান্য ভাতাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রার্থী বাছাই কী করে হবে চলুন সেটা দেখে নেওয়া যাক। এসআই অর্থাৎ ইঞ্জিনিয়ার এবং ক্লার্ক পদের জন্য কিন্তু প্রথমে 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে, সফল হলে 10 নম্বরের কম্পিউটারের পরীক্ষা, এটাতে সফল হলে আপনাদের কিন্তু 10 নম্বরের ইন্টারভিউ হবে। এটা কিন্তু এসআই এবং ক্লার্কদের জন্য, ক্লার্ক পদের জন্য। এবার ওয়ার্ক সরকার, মজদুর ও হেল্পার পদের জন্য কিন্তু প্রথমে 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে, সফল হলে আপনাদের 20 নম্বরের ইন্টারভিউ হবে। আরও বিস্তারিত জানা যাবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতি চলুন দেখে নেওয়া যাক। আবেদনের পদ্ধতি, আবেদন করতে হবে অনলাইনে, যে ওয়েবসাইটে কথা বলা হয়েছে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। লাস্ট ডেট রয়েছে 20 নভেম্বর রাত 11:59-এর মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে, অর্থাৎ লাস্ট ডেট রয়েছে 20 নভেম্বর। পাসপোর্ট মাপের আপনার ফটো লাগবে, সাদা কাগজে করা স্বাভাবিক সই স্ক্যান করে রাখবেন আপলোড করার জন্য। অনলাইনে আবেদন করার সময় কিন্তু আপনার ফটো এবং স্ক্যান করা আপনার যে সিগনেচার সেটা আপলোড করতে হবে। আশা করি ভিডিওটিতে দেওয়া চাকরি সংক্রান্ত নিয়োগের খবরটি জেনে আপনারা অনেকে হয়তো উপকৃত হবেন। যদি মনে করেন আপনারা উপকৃত হয়েছেন লাইক করবেন, শেয়ার করে বিষয়টি অন্যদেরকে জানিয়ে দেবেন। এবং আপনারা যদি আরও এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।